নিউ কারিকুলাম ক্লাস 7-এর গণিতের অধ্যায় 2, পৃষ্ঠা 30 এবং 31। এখানে প্রথমে রয়েছে সূচক বা এক্সপোনেন্ট। আমরা সূচক বা এক্সপোনেন্ট জানার আগে আমরা বর্গটা চিনে নেব। এখানে বলেছে বর্গ চিনি। আমরা জানি যে বর্গ এমন একটা চতুর্ভুজ যার চার বাহুই সমান এবং চারটা কোণই সমকোণ থাকে। এই রকম মানে এই কাগজটা যেমন দেখছি দৈর্ঘ্য প্রস্থ দুই দিকে সমান, এই রকম কাগজ নেই বর্গাকার নিয়ে। আমরা যদি এইভাবে মাঝখানে ভাঁজ করি তাহলে এরকম দুটা অংশ দেখা যাবে। একটা ভাঁজ করলে দুটা অংশ, আবার দুটা ভাঁজ করলে তখন আমরা আবার চারটা অংশ দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখো, একের ডাবল 2, দুইয়ের ডাবল 4। তার মানে আরো একটা যদি ভাঁজ দিতাম তাহলে আমাদের আরো সংখ্যাটা বাড়তো। এভাবে আমাদের বাড়বে, মানে এখানে মোট মার্বেল তাহলে আমরা চারটা রাখতে পারবো যদি দুটা ভাঁজ দিই। খাড়াভাবে একটা ভাঁজ এবং পাশাপাশি একটা ভাঁজ দিলে আমাদের চারটা অংশ হচ্ছে, দুটা ভাঁজ দিলে চার অংশ হচ্ছে। তাহলে আমরা দুইটি ভাঁজে চারটি মার্বেল রাখার জায়গা পাচ্ছি। এইভাবে আমরা পরের অংশগুলো জানব। এখন এখানে বলেছে যদি তিনটা অংশে পরপর ভাঁজ করি, এই যে একটা কাগজ এটাকে যদি তিনটা অংশে ভাঁজ করি, মানে দুটা ভাঁজ যদি এখানে দিই তাহলে এক দুই তিনটা হলো, আবার এইরকম করে মাঝখানে দুটা জায়গা যদি ভাঁজ দিই তাহলে আমাদের মোট 9টা টুকরা হলো। এইরকম করে আমরা এখানে কিন্তু আমরা 9টা মার্বেল রাখতে পারবো। এইভাবে চারটি পাঁচটি ছয়টি সাতটি করে ভাঁজ দিলে আমাদের কতগুলো মার্বেল হবে তখন আমরা সেটা দেখেই এই ছকটা পূরণ করতে পারবো। তাহলে যদি তিনটা ভাঁজ দিই তাহলে কয়টা হচ্ছে? 9টা হচ্ছে। চারটা ভাঁজ দিলে চার চারে 16টা হবে। পাঁচটা ভাঁজ দিলে পাঁচ পাঁচা 25টা হবে। আবার ছয়টা ভাঁজ দিলে ছয় ছয় 36 হবে, 36 হবে। আবার সাতটা ভাঁজ দিলে সাত সাতটা 49টি তখন মার্বেল রাখা যাবে। এইভাবে আমরা যদি এই ছকটাকে পূরণ করতে যাই তাহলে আমরা দেখো দৈর্ঘ্য প্রস্থ বরাবর যদি আমরা সমান অংশ সংখ্যা যদি 2 থাকে তাহলে মার্বেল সংখ্যা আমরা দেখেছি যে 2 দুগুণে 4, 3টা হলে 3 3 9, 4টা হলে 4 4 16। মানে এখানে যেটা দেওয়া থাকবে সেটা দিয়েই গুণ করবে, তাহলে এখানে হচ্ছে 16, আর এখানে 5 5 25, এখানে 6 6 36, আবার এখানে 7 7 49। এখন দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর যদি এইরকম করে ভাঁজ দেই 4টা করে তাহলে 16টা হয়। মানে দৈর্ঘ্যর দিকে 4টা আর প্রস্থর দিকে 4টা, তাহলে 4 আর 4 16, 4 4 16 গুণ করে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2 গুণন 2 এইভাবে লিখতে পারি, অথবা 2-এর উপরে পাওয়ার 2 দিতে পারি। এই পাওয়ার 2 মানে কয়টা 2 নিয়েছো সেই ক তত এখানে লিখতে হবে। যদি এখানে 3 গুণন 3 গুণন 3 থাকতো তাহলে এখানে ছোট করে পাওয়ার 3 দিতে হতো। এই হলো বিষয়। আচ্ছা, তাহলে আমাদের পরের অংশ আমরা দেখছি যে এখানে কোনো ভাঁজ না দিলে একটি মার্বেল লাগবে, মানে একটা কাগজকে আমি ভাঁজ দেবো না, জাস্ট এইভাবেই রাখবো। তাহলে শূন্য ভাঁজে শূন্য মার্বেল নয়, একটা মার্বেল রাখা যাবে, কারণ এখানে একটাই অংশ রয়েছে। তাহলে কোনো ভাঁজ না দিলে বা শূন্য ভাঁজে আমরা একটা মার্বেল রাখতে পারি, আর যদি আমরা একটা ভাঁজ দেই তাহলে দুটা মার্বেল রাখতে পারি, তারপরে দুটা ভাঁজ দিলে চারটা মার্বেল রাখতে পারি। এই হলো বিষয়। এরপরে আমাদের এই কোনো ভাঁজ না দিলে সেটাই হলো জিরো ভাঁজ। এখানে বর্গ সংখ্যা একটা, মানে আমরা এখানে একটাই বর্গ পাচ্ছি, এই যেটা কিন্তু কোনো ভাঁজ দিলাম না, তাহলে এখানে বর্গ আছে মাত্র একটা। এরপরে একক কাজ রয়েছে। এখানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 8 ভাঁজ দিয়ে যদি আমরা রেখা টানি তাহলে কতটা হয়? তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 গুণন 8 64টা হবে। আমরা একটা কাগজ নিলাম, নিয়ে এখানে 8টা ভাগ করলাম, 8টা অংশ করলাম পাশাপাশি, দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর আমরা 8টা করলাম। তাহলে 8 গুণন 8, 8 8 64টা মার্বেল লাগবে। 1 2 3 4 5 6 7, আর হলো এই হলো 8। এই হলো আমাদের একদিকে 8টা, তারপরে এখানেও 8টা, এইরকম করে 8 8 64টা আমাদের মোট মার্বেল এখানে হলো।
সেটা আমরা বাস্তবেও দেখলাম। এরপরে আমাদের এখানে মার্বেল রয়েছে 8, মানে এই 8 মানে দৈর্ঘ্য বরাবর 8, আর এই 8 মানে প্রস্থ বরাবর 8। এই 8 গুণন 8, তার মানে 64টা। অর্থাৎ 8টা 8 যোগ করলেও আমরা 64 পাই, অথবা 8 গুণন 8 সেটা করলেও আমরা 64 পাই। সুতরাং 64 একটি পূর্ণ বর্গ সংখ্যা, কারণ 64-র আগে যদি 63 থাকতো তাহলে এখানে একটা জায়গা ফাঁকা থাকতো। আবার মনে করো 65 হলে আমাদের আর একটা রাখার জায়গা থাকতো না, মানে অন্য একটা জায়গার বাইরে রাখতে হতো। তার মানে 64 এমন একটা সংখ্যা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। যেমন 4 একটা পূর্ণবর্গ, 2 দুগুণে 4। আবার 9 একটা পূর্ণবর্গ, 3 তিরিক্কে 9। আবার 16 একটা পূর্ণবর্গ। এইরকম করে আমাদের পূর্ণবর্গ সংখ্যাগুলো আমাদের চিনতে হবে। এখানে দেখো সমান 3টা অংশে ভাগ করেছে, যার কারণে 9টা মার্বেল রাখতে পেরেছে। এখানে এই কথাগুলো এখানে বাংলায় বুঝিয়ে দিয়েছে যে আমাদের যতগুলো ভাঁজ হবে সেটাকে তত দিয়ে গুণ করলেই আমরা সংখ্যাটা পেয়ে যাব। আচ্ছা, যদি আমরা 5টা করে ভাঁজ দেই তাহলে 5 5 25টা মার্বেল রাখা যাবে। যদি আমরা 4টা করে ভাঁজ দেই তাহলে 4 গুণন 4 4 4 16টা মার্বেল রাখা যাবে। আচ্ছা, এইভাবে আমরা এইগুলো পূরণ করতে পারি। এখন এখানে বলেছে যে 2, এটার সংখ্যাটি কি পূর্ণবর্গ? এই 2 কি পূর্ণবর্গ? আমরা জানি যে 2 পূর্ণবর্গ নয়, কারণ 1কে 1 দ্বারা গুণ করলে 1ই হচ্ছে, 2কে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে। তার মানে আমরা 2কে পূর্ণবর্গ পাচ্ছি না। আবার 5, এটাকেও আমরা পূর্ণবর্গ নয়, কারণ আমরা দেখো 2 দুগুণে 4, 4 হলে পূর্ণবর্গ হতো। আবার 3 তিরিক্কে 9, 9 হলে পূর্ণবর্গ হতো, এটাও পূর্ণবর্গ নয়। 7ও পূর্ণবর্গ নয়। আচ্ছা, 9 9 81, 81 হলে পূর্ণবর্গ হতো, কিন্তু 82 এটা পূর্ণবর্গ নয়। কিন্তু দেখো 36কে মিলানো যায়, 6 6 36, 6 গুণন 6, দৈর্ঘ্য প্রস্থ দুই দিকেই সমান, তার মানে এটা পূর্ণবর্গ। আবার এখানে 7 7 49, 49 হলে পূর্ণবর্গ হতো, কিন্তু 45 পূর্ণবর্গ নয়। আবার 81 9 9 81, আমরা 9 গুণ 9 এভাবে আমরা দেখাতে পারি, 9 9 81, সুতরাং এটা পূর্ণবর্গ। 56, আচ্ছা 56 কিন্তু পূর্ণবর্গ নয়, কারণ 7 7 49 হলে পূর্ণবর্গ হতো, অথবা 28 64 হলে পূর্ণবর্গ হতো, সুতরাং এটা পূর্ণবর্গ নয়। 12 পূর্ণবর্গ নয়, কারণ 3 তিরিক্কে 9, 9 হলে হতো। আবার 4 4 16, 16 হলেও পূর্ণবর্গ হতো। অর্থাৎ 9 আর 16-র মাঝখানে যেগুলো, সেগুলো একটাও পূর্ণবর্গ নয়, সুতরাং 12 পূর্ণবর্গ নয়। আচ্ছা, এইভাবে আমরা কিন্তু এটা পূরণ করতে পারি। আর এইখানে রোলের শেষ অঙ্কগুলো এখানে দেওয়া রয়েছে। কারো রোল মনে করো যে 23, তাহলে তার শেষ অঙ্ক 3। কারো রোল মনে করো যে 19, তাহলে তার শেষ অঙ্ক 9। কারো রোল 15, তাহলে তার শেষ অঙ্ক 5। এইগুলো দেওয়া রয়েছে। এখন এগুলোর দ্বারা আমরা কি করব, মানে বর্গ সংখ্যার সমান করে এক একটি সারি বানাবো। তাহলে এখানে আমাদের রোলের শেষ অঙ্ক অনুযায়ী দাঁড়িয়ে 10টি করে সারি করো। এখানে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এখানে আবার রয়েছে 8টা, এখানে 7টা, এখানে 6টা। তাহলে আমরা আমরা বর্গ সংখ্যা কোনগুলো সেগুলো কিন্তু আমরা চিনে ফেলেছি। এবার তোমাদের ক্লাসের রোলের শেষ অঙ্ক অনুযায়ী দাঁড়িয়ে 10টি করে সারি করো। এখন তোমরা নিজেদের মধ্যে সারির পরিবর্তন করে বর্গ সংখ্যার সমান করে এক একটি সারি বানাও। তার মানে বর্গ সংখ্যা হবে আমাদের 1 পূর্ণবর্গ, 2 4 পূর্ণবর্গ, তারপরে 9 পূর্ণবর্গ, এগুলো পূর্ণবর্গ সংখ্যা। আবার 3 3 9, 4 4 16, এরপরে 16 পূর্ণবর্গ। এখন আমরা এখান থেকে এক জায়গা থেকে যেখানে কম আছে সেখানে আমরা সংখ্যা দিয়ে পূর্ণবর্গ তৈরি করব। তাহলে এখানে 1 দেখো পূর্ণবর্গ, কারণ 1 গুণন 1, 1 একে 1 হয়। আবার 4, এটা পূর্ণবর্গ, কারণ আমরা একদিকে 2 আর একদিকে 2 যদি দেই তাহলে আমরা 2 দুগুণে 4 পাই। আবার দেখো 9 পূর্ণবর্গ, কারণ একদিকে 3টা দেবো আর একদিকে 3টা দেবো, 3 3 9 হবে তখন। তার মানে আমরা এখানে পূর্ণবর্গ পেলাম 1 4 আর 9।
এখন আমরা এখান থেকে যদি কোনোটাকে সরিয়ে আরেক জায়গায় নিয়ে যাই, মনে করো যে এই যে এখান থেকে এই পাঁচটা থেকে একটাকে সরালাম, সরিয়ে আমরা এই আটের এখানে নিয়ে আসলাম, তখন এটা একটা পূর্ণবর্গ হয়ে গেল। আচ্ছা, তাহলে আটের সাথে একটা দিলে পূর্ণবর্গ হলো। আবার মনে করো যে ছয়ের সাথে যদি তিনটা দিই, এই ছয়ের সাথে যদি একটা দুটা তিনটা দিই, তাহলে এটাও একটা পূর্ণবর্গ হলো, নয়। আবার সাতের সাথে দুটা দিলে, সাতের সাথে আবার যদি দুটা দিই, তাহলে পূর্ণবর্গ হলো নয়। শুধু যে নয় হতে হবে এমন কোনো কথা নয়। যেমন দেখো, তিনের সাথে আমরা একটা দিব, তাহলে কিন্তু পূর্ণবর্গ হবে। এইভাবে আমরা কিন্তু পূর্ণবর্গ বানাতে পারি। এরপরে আমরা পরের অংশে যাই। এখানে আমরা পরের অংশটা পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। আমরা এই ভিডিও এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।